সাতাশে মার্চ রোববার রাত ৮টায় শামীম জাহেদি আছে রিটোর্স পেকে, জানিয়ে দিচ্ছে শিরোনাম। নতুন পদ্ধতিতে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে আজও ভোগান্তি, কমলাপুরে সরাসরি টিকিট নিতেও ভিড়। শাহজাহানপুরে টিপু হত্যার অভিযোগে মাসুম নামে একজন গ্রেপ্তার, ভাড়াটা খুনি বলছে পুলিশ। পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে যানজটে ফেরি পারাপারে ভোগান্তি, পানির স্তর নেমে যাওয়াকে দায় দিচ্ছে কর্তৃপক্ষ। এখনো অনলাইনে ট্রেনের টিকিট কাটা যাচ্ছে না, ঢোকাই যাচ্ছে না সহজের ওয়েবসাইটে। কমলাপুরের স্টেশন ম্যানেজার জানান, সাইবার হামলার হওয়ায় এ সংকট তৈরি হয়েছে। ই টিকিটিং ব্যবস্থা স্বাভাবিক হতে আরও কমপক্ষে ৫ দিন সময় লাগবে। এ নিয়ে কথা বলতে গ্রিন রোড থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক তোফাজ্জল হোসেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে আছেন তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর বি এম মইনুল হোসেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। জনাব তোফাজ্জল হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশের রেলওয়ের টিকিট কাটা নিয়ে একটা বড় ধরনের সংকট হয়েছে। আমরা জানি বেশ কিছুদিন আগে সিএনএস নামে যে কোম্পানি ছিল তা সেটা দীর্ঘদিন ধরে এই কাজটি করে আসছিল, এরপর নতুন একটি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে যখন এই নতুন কোম্পানি কাজ শুরু করলো, সার্ভারে আবার ডাউন, মানুষ কাজ করতে পারছে না। কিন্তু এই দায়িত্ব নেবার আগে ৫ দিনে একটি ব্রেক দেওয়া হয়েছিল, বলা হয়েছিল এই ৫ দিন পরে স্বাভাবিকভাবে কাজগুলো শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। এই দায় কার? জি আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে সময় উপযোগী একটা আলোচনা শুরু করার জন্য। আসলে বাংলাদেশ রেলে ই টিকিটিং সিস্টেম চালু করেছে অনেক আগে, এবং এই সিস্টেমটি বাংলাদেশ রেলে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করত, সেটা হলো সিএনএস, কম্পিউটার নেটওয়ার্ক সার্ভিস। তারা অনেকদিন ধরে এটা চালু করেছিল, এবং আপনি জানেন যে যেকোনো প্রকিউরমেন্ট বা যেকোনো কাজ কাউকে দিয়ে করাইতে হলে সরকারি সংস্থাগুলো ইচ্ছা করলেই কাউকে দিয়ে করাতে পারে না। সিএনএস এর মেয়াদ যখন শেষ হয়ে আসছে, তখন কিন্তু রেলে টেন্ডার করেছে যে আমরা এই টিকিটিং সিস্টেমটি অন্য একজনকে টিকিটিং সিস্টেমটি আর টেন্ডারিং প্রক্রিয়ার মধ্যে দিয়েছে। তাতে করে দেখা গেছে যে সিএনএস এবার কিন্তু সর্বনিম্ন দরদাতা হয়নি, হয়েছে সহজ নামে একটি প্রতিষ্ঠান, এবং সেই প্রতিষ্ঠানকেই সকল আইন কানুন মেনে, সরকারের বিধিবিধান মেনে এবং তাদের যোগ্যতা যাচাই করে কাজটি দেওয়া হয়েছে। এবং এর জন্য একটা ইন্টারিম পিরিয়ড ঠিক করা ছিল যে ৫ দিনের মধ্যে সিএনএস সহজকে কাজটি বুঝিয়ে দিবে এবং সহজ সে কাজটি বুঝে নিবে, বুঝলেন? কিন্তু ম্যানুয়ালি টিকিট ইস্যু করা হয়েছে, ৫ দিনের মধ্যে তারা ঠিক করে ফেলতে পারে। কিন্তু আনফরচুনেটলি দেখা গেল যে এই দায় কার, আসলে আমি এটাই জানতে চাচ্ছি আপনার কাছে। তো করতে পারেনি কিংবা দায়টা, জি আপনি আমি আসি, এই দায়টি অ্যাকচুয়ালি যেরকম বলতে পারবে না যে আমরা দায়, আবার সহজে বলতে পারবে না যে আমরা দায়টি না, কারণ সহজে আর্থিক সক্ষমতা, তার জনবল, সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে বাংলাদেশের টিকিটিং ব্যবস্থা কম্পিউটারাইজ করা হয় এবং তখন থেকে মূলত সিএনএস কাজ করে আসছিল। স্বাভাবিকভাবে একটি কোম্পানির কাজের শেষ হওয়ার পরে নতুন কোনো কোম্পানিকে টেন্ডারের মাধ্যমে দায়িত্ব দেওয়া হবে, এমন কাজটি রেলওয়ে কর্তৃপক্ষ করেছে এবং সেটা করা যেতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রেলের সক্ষমতা আসলে কতখানি, যে নতুন কোম্পানিকে দেওয়া হলো, তারা যে কথাটা বলছে কেন দেরি, তারা বলছে একসাথে প্রায় ২২ লক্ষ মানুষ ওয়েবসাইটে হিট করেছে, যার ফলে ওয়েবসাইট ডাউন হয়েছিল, এটাই স্বাভাবিক, একসাথে অনেক মানুষ যাবে, কারণ আগের কোম্পানির সাথে প্রায় ৪০ লক্ষ মানুষ কিন্তু
তাদের রেজিস্ট্রেশন ছিল সেই রেজিস্ট্রেশনগুলো বাতিল করা হয়েছে, স্বাভাবিকভাবেই একটা প্রেশার পড়বে, সেই ব্যবস্থা তাদের ছিল না কেন, অনেক প্রশ্নই আসবে আসলে। কিন্তু আসলে জানতে চাচ্ছি যে রেলওয়ে কর্তৃপক্ষ কি তাদের আমি যদি বলি তাদের সক্ষমতাকে বৃদ্ধি করতে পেরেছে এই গত কয়েক বছরে যখন থেকে তারা ই টিকিটিং ব্যবস্থা করেছে? ধন্যবাদ আপনাকে। আসলে জিনিসটি তো রেলওয়ের সক্ষমতার ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে যে রেলওয়ে তো নিজে কাজটি করছে না, রেলওয়ে কর্তৃপক্ষ সেটি থার্ড পার্টি আরেকটি সফটওয়্যার ফার্মকে দিয়ে করাচ্ছে। তো এতদিনে যে জিনিসটা আসলে করার দরকার ছিল যে রেলওয়ে কর্তৃপক্ষ নিজেদের মধ্যেও বেশ কিছু আইসিটি এক্সপার্ট বা ওনাদের একটা উইং, আইটি উইং, যারা এই জিনিসগুলো সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারবে, সে ধরনের একটা জিনিস ডেভেলপ করার দরকার ছিল। এটি শুধু রেলওয়ের না, এটি বাংলাদেশের সব প্রতিষ্ঠানের জন্যই প্রযোজ্য। আর আপনি খুব রাইটলি বলেছেন যে যে প্রতিষ্ঠানগুলোকে কাজ দেয়া হয় তারা কি এটা কি তারা জানে না বাংলাদেশে যে লাখ লাখ মানুষ হচ্ছে যে একসাথে হচ্ছে যে অ্যাক্সেস করবে? এমনকি আমি বলি নিউজিল্যান্ডের যে লোকাল ফার্ম তারা যে চ্যালেঞ্জ ফেস করে, আনফর্চুনেটলি বাংলাদেশের একটা লোকাল ফার্ম তার থেকে অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করে। কেন? নিউজিল্যান্ডের জনসংখ্যাই 50 লক্ষ, আর আমার ঢাকা শহরে আছে 2 কোটির বেশি মানুষ। তো আমাদের ডিজিটালাইজেশন তো হয়েছে, আপনার স্ট্যাটিস্টিক জানেন যে আমাদের যে টাওয়ার গুলো মোবাইলের মাধ্যমে ইন্টারনেট কানেকশন, ব্রডব্যান্ডের মাধ্যমে প্রচুর জায়গায় পৌঁছে গেছে ইন্টারনেট। সুতরাং এত মানুষ একসাথে অ্যাক্সেস করবে এবং সেটার জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, সেটার জন্য টেকনিক আছে। আমরা একদম স্পেসিফিক্যালি আমি টেকনিক্যাল টার্মে যদি নামও বলি, লোড টেস্টিং, সেই জিনিসটি করতে হয়। সেই জিনিসটি করার পরই তো আপনি এটাকে ডিপ্লয় করবেন, এটাকে রান করাবেন, তার আগে কেন সেই জিনিসটা আসলে আসবে এটা কি জানে না? যারা করেছে ওনারা কিন্তু জিনিসটা জানেন, কাইন্ড অফ একদমই সারপ্রাইজিং না। এটা যে ফেল করবে অথবা এই ধরনের একটা ডিজাস্টার হবে সেটা জানা জিনিস, সেটাই হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে বলা হচ্ছে যে এখন যে ব্যবস্থা সহজ যেটা করছে সেটা এখনও কিন্তু অ্যাপস চালু হয়নি, শুধুমাত্র ওয়েবসাইট থেকে টিকিট কাটা যাবে, অ্যাপসটা কবে হবে, আরও যেসব সুযোগ সুবিধা থাকা হচ্ছে সেগুলো আসলে নাই। তো নতুন ব্যবস্থায় যদি বাড়তি সুযোগ সুবিধা নাই পাওয়া যায় তাহলে কীভাবে নতুন প্রতিষ্ঠানকে যাচাই করা হলো, সেই বিষয়ে মানুষ প্রশ্ন রাখতে পারে। আর জি, সেটি তো অবশ্যই। আরেকটি জিনিস হচ্ছে আমি সম্ভবত শুনলাম যে 5 দিনের মধ্যে দিয়ে ফেলবে, বা আমি পত্রিকায় হতে দেখলাম যে 21 দিনের মধ্যে ডেভেলপ করে ফেলবে। সফটওয়্যার সিস্টেম গায়েবই কোনো সিস্টেম না, এখানে সময় দিতে হয়। কিভাবে একটা প্রতিষ্ঠান রেলওয়ে বা কিভাবে বলে 21 দিনের মধ্যে আমাকে সিস্টেম ডেভেলপ করে দিই, এটা 21 দিনের কাজ? একটা নতুন কোম্পানি যখন কাজ শুরু করে তাকে প্রথমেই ডোমেন নলেজ দিতে হয় কিভাবে টিকিটিংটা কাজ করে, সেটাই তো 1 মাসে সম্ভব হবে না। তাহলে কিভাবে 21 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে ডেভেলপ করে ফেললো একটা সিস্টেম অথবা ট্রান্সফারও করে ফেললো, সেটা ডাজন্ট মেক এনি সেন্স, এটা কোনো সেন্স ক্রিয়েট করে না আসলে। এই জায়গাটাতে আমাদের আরেকটু দায়িত্ব, আমি এককভাবে রেলওয়ের কথা বলছি না, আসলে সবগুলো প্রতিষ্ঠানে আমরা এরকম করি। আইটি ফার্মগুলোকে কাজ দেওয়ার সময় বলি আপনি এটা 1 সপ্তাহে করে দেবেন, আপনি এটা 1 মাসে করে দেবেন, পারবেন কিনা বলেন, কোনো কোম্পানি কিন্তু বলবে না যে পারবো না। তারা কিন্তু তারা কাজটা ধরতে চায়, নিতে চায়, তাই না? তাদেরও তো ব্যবসা করতে হবে। কিন্তু এটা রিয়েলিস্টিক্যালি এটা সম্ভব কিনা, আসলে তো সম্ভব না। তো এই জিনিসটা আমি যে কথাটা বললাম যে একটা আইটি ডিপার্টমেন্ট রেলওয়ের মধ্যে ডেভেলপ করা, তাদের সক্ষমতা ওই ডিসিশন নেওয়ার সক্ষমতাটা তৈরি হওয়া উচিত ছিল। 21 দিন কোনোভাবে একটা ফিজিবল একটা ডেডলাইন বা টাইম হলো না, যদি আমি ভুল না করে থাকি 21 দিনের ব্যাপারটা। সেই জায়গায় আরো সময় দরকার একটা এত বড় একটা সিস্টেমকে আসলে রান করানোর জন্য। আপনি ঠিকই বলেছেন, আমিও সংবাদ মাধ্যমে দেখেছি যে সফটওয়্যার ফার্ম সহজের পক্ষ থেকে বলা হয়েছে তারা 21 দিনের মধ্যেই এই সফটওয়্যার ডেভেলপ করেছে, যেটা খুবই আসলে চিন্তারই বিষয় এক অর্থে, যে 21 দিনের মধ্যে হলে একটা সফটওয়্যার সম্ভবত একটা বেটা ভার্সন হতে পারে, খুব বেশি হলে এরপরে তো অনেক কাজ আছে, এটা সব কিছু না করে করা যায় না। আমি যে কথা বলছিলাম যেমন পেমেন্ট অপশনটাও অনেকে অভিযোগ করছেন ঠিকমতো পেমেন্ট করা যাচ্ছে না এই অনলাইন সিস্টেমে। যাই হোক, আমি যে বিষয়টা এখন আপনার জানতে চাচ্ছি, এখন সহজের পক্ষ থেকে বলা হচ্ছে বা বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে আরও 5 দিনের মতো সময় লাগবে এই অনলাইন টিকিটিং ব্যবস্থা ঠিক হতে, আপনার কি মনে হয় সেটা সম্ভব হবে আসলে? এটা ডিপেন্ড করে আসলে সেখানে সিস্টেমটা এখন কোন পর্যায়ে আছে, হ্যাঁ, আর এই দিনটা কিভাবে আসলে এস্টিমেট করা হলো 5 দিন। এখানে আর একটা জিনিস বলি, টেস্টিং এর কোনো লিমিট নেই। আপনি একটা জিনিস সিস্টেম টেস্ট করার জন্য 1 মাস ধরেও করতে পারেন, 1 বছর ধরেও করতে পারেন, কখন আপনি বলতে পারবেন না যে আমার টেস্টিংটা শেষ হয়ে গেছে। কিন্তু আমরা একটা জিনিস বলি যে এক্সেপ্টেন্স টেস্ট, অর্থাৎ আপনি সিস্টেমটা একসেপ্ট করবেন কিনা। এই জিনিস ধরেন 2000 মানুষ একসাথে ব্রাউজ করা বা সিস্টেমে সার্ভারে হিট করা আর 2 লক্ষ মানুষ একসাথে সার্ভারে রিকোয়েস্ট করা এক জিনিস না। সাধারণত দেখা যায় কি, যখন ডেমো দেওয়া হয় অথবা বুঝিয়ে দেওয়া হয় তখন দেখা যাচ্ছে যে সিস্টেম খুব সুন্দর কাজ করছে, কারণ ওই যে ওনার ওখানে মাত্র হচ্ছে 2000 লোক সে সময় অ্যাট এ টাইম অ্যাক্সেস করছে,
যখন রিয়েল টাইমে লাইভ করা হয় সিস্টেমটাকে, তখন 2 লক্ষ মানুষ হিট করবে, তখন সিস্টেমটা ক্র্যাশ করে। এইটা আমি একদম প্যারালাল একটা এক্সাম্পল দিই, আমাদের HSC পরীক্ষার দিন দেখবেন যে একটা সিস্টেম বানানো হয় যে প্রতিদিন ওই সিস্টেমটা কাজ করে, শুধুমাত্র যেদিন পরীক্ষার রেজাল্ট দেওয়া হয় ওই দিন কাজ করে না। কেন? প্রতিদিন ওই যে সারা বাংলাদেশের লাখ লাখ মানুষ একসাথে হিট দিচ্ছে না, অ্যাক্সেস করছে না, সেদিন তো কাজ করবে। কাজ করবে না যখন আপনি জিনিসটাকে লাইভে নেবেন, যখন 2 লক্ষ মানুষ, মনে রাখতে হবে আমার 18 থেকে 20 কোটি, 16 থেকে 18 কোটি মানুষের একটা কান্ট্রি, সেটা সফটওয়্যারও সেরকম হতে হবে, স্কেলেবিলিটি সেরকম হতে হবে, সেই জায়গাতে সমস্যা। আমি বলতে পারছি না 5 দিনে সম্ভব কিনা। আসলে জনাব তোফাজ্জল হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা পত্রপত্রিকা যা জেনেছি, গণমাধ্যমে যা জেনেছি, যে আপাত দৃষ্টিতে সহজ যে প্রস্তাবটা দিয়েছে, অর্থাৎ প্রতি টিকিট কাটার বাবদ 25 পয়সা সহজ নেবে বলা হচ্ছে, যেটা আগে CNS এর ক্ষেত্রে ছিল 3 টাকা, অর্থাৎ একটি টিকিট কাটার ক্ষেত্রে এই যে খরচ। যদিও সর্বশেষ যে খবর হয়েছে যেটা বলা হয়েছিল যে যখন 2019 সালে যখন দরপত্র আহ্বান করা হয়, তখন CNS-এর দাবি করেছিল, ওরা চেয়েছিল 20 কোটি টিকিট বিক্রির জন্য 24 কোটি টাকা, যেখানে সহজের পক্ষ থেকে প্রস্তাব বলা হয়েছিল যে 30 কোটি 32 লাখ টাকা। এর মধ্যে 25 কোটি 32 লাখ টাকা তারা ওয়েবসাইট থেকে বিজ্ঞাপন বাবদ আয় করবে বলে সহজ জানিয়েছিল, এবং বাকি 5 কোটি টাকা তারা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে নেবে। এই অর্থে সহজকে সর্বনিম্ন দরদাতা হিসাবে গণ্য করা হয়। আপনার কি মনে হয় যে যে ডিলটা করা হয়েছে, যে চুক্তি করা হয়েছে, সেটা ঠিক আছে? কারণ অনেকেই বলছেন যে ওয়েবসাইটটা হচ্ছে রেলওয়ের প্রপার্টি, সেখান থেকে যে টাকাটা আসবে সেটা রেলওয়ে বা সরকারে যাওয়া উচিত। এখানে রেলওয়ে যে প্রকিউরমেন্টটা যে করেছে, সেই প্রকিউরমেন্ট করার সময় আসলে রেলওয়েতে এককভাবে এটি করতে পারে নাই। আপনি জানেন সরকারের যে কোনো প্রকিউরমেন্ট অর্থাৎ কোনো এজেন্সিকে নিয়োগ করতে হলে পরে যে পদ্ধতিটা ফলো করতে হয়, সেখানে রেলওয়ে ডিপার্টমেন্টের অন্তত 3 জন এবং বাইরের ডিপার্টমেন্টের অর্থাৎ মন্ত্রণালয়ের 1 জন এবং বাইরে থেকে অন্য ডিপার্টমেন্ট থেকে আরো 2 জন প্রতিনিধির সময়ে টেন্ডার কমিটিটা গঠন করা হয়। সেই টেন্ডার কমিটি পরীক্ষা নিরীক্ষা করে তাদের সর্বোচ্চ জ্ঞান এবং তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং সরকারের যে নিয়ম নীতি গুলো আছে, যে বিধি বিধান গুলো রয়েছে, সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে তারা এই কাজটা করেছে। সুতরাং আমি মনে করি যে এখানে তেমন কোন সমস্যা হয়নি। যে রেটটা তারা নির্ধারণ করেছে বা যে রেটটা সহজ যে রেটটা কোট করেছে সেটা যুক্তিসঙ্গত হয়েছে বলেই তারা কাজটা সহজকে দিয়েছে, এখানে কোনো ব্যত্যয় ঘটেছে বলে আমার মনে হয় না। ধন্যবাদ জনাব তোফাজ্জল হোসেন। জনাব মঈনুল হোসেন, আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি, সহজের পক্ষ থেকে বলা হচ্ছে তারা সাইবার হ্যাকিংয়ের পাল্লায় পড়েছে, তাদের সাইবার হ্যাকিং হচ্ছে, আপনার কি মনে হয় এটা নাকি আসলে কারিগরি ত্রুটি, কোনটা আসলে? এদিকে আমাকে জিজ্ঞেস করলেন, জি ডক্টর মঈনুল হোসেন, জি এটিও তো আসলে আমার কাছে একটা, আমি গেস করতে পারি আসলে তো সিস্টেমে কি হয়েছে সেটি আসলে বলা টাফ না, দেখে একটা র্যান্ডমলি কিছু একটা বলে দিলাম। তবে আমার কাছে মনে হয় যে সাধারণত এইসব ক্ষেত্রে যে সমস্ত সিকিউরিটি অ্যাটাকের কথা দাবি করা হয়, যে ডিডস অ্যাটাক আমরা বলি, হ্যাঁ, এই ধরনের অ্যাটাকের কথা দাবি করা হয়, সেটির জন্য কিন্তু অলরেডি যে কাউন্টার মেজার বা প্রোটেকশনের যে মেকানিজম সেটি আছে। তো সেটি থাকলে, ওই যে বললাম দিনটা কি খুব কম হয়ে গেল কিনা, সেটি ইমপ্লিমেন্ট করার সুযোগ পেয়েছে কিনা, সিকিউরিটি টেস্ট গুলো করা হয়েছে কিনা সেটি দেখার কথা ছিল আর কি, আমি জানি না। তো আমার র্যান্ডমলি গেস করছি, আমি আবার রিপিট করছি, এটা না দেখে বলা যায় না, আমি ধরে নেবো ওনারা যেহেতু বলেছেন সেটি আমি সত্যি ধরে নেবো। কিন্তু ইন জেনারেল এসব ক্ষেত্রে সাধারণত ওই যে লোড যেটা কথা বললাম আমি, যে প্রচুর পরিমাণ মানুষ একসাথে অ্যাক্সেস করার কারণে, যদিও পুরো সিস্টেমে সব বাগ নেই বা সবকিছু ঠিক আছে, কিন্তু সিস্টেম লোড নিতে পারছে না, এটি আমার কাছে মনে হচ্ছে আর কি এই মুহূর্তে। এবং সেটি সমাধানযোগ্য একটা জিনিস, সেটি করে ফেলা সম্ভব, এবং যারা ডেভেলপ করেছে, আনফর্চুনেটলি আমি এটা বলতে হবে যে এটা আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়াররা, ওনারাও জানেন, ওনাদের টিমে নিশ্চয় এক্সপিরিয়েন্স পিপলরা আছেন সহজের টিমে, ওনারা জানেন জিনিসটা, কিন্তু আমার কাছে মনে হয় ওই যে মেকানিজম কি লাগে সেটাও জানেন, সময়টা একটু কম হয়ে গেছে, আর একটু সময় দিতে হবে, একটু ম্যাচিউর আচরণ করতে হবে আমাদের যারা ইউজার। জি ধন্যবাদ ডক্টর মঈনুল হোসেন। আমি জনাব তোফাজ্জল হোসেনকে যেতে চাচ্ছি। জনাব তোফাজ্জল হোসেন, আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি, যে আমি বলছিলাম যে দীর্ঘদিন পরে CNS-এর পর নতুন একটি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হলো, এবং সহজ আগামী 5 বছরের জন্য এই দায়িত্ব পালন করবে, অর্থাৎ রেলের পক্ষ থেকে টিকিট বিক্রি করবে। এরপরে যদি আবার কখনো পরিবর্তন হওয়ার প্রয়োজন হয়, নতুন কোনো একটা কোম্পানিকে হয়তো দায়িত্ব দেওয়া হতে পারে, তখন কি এই ভোগান্তি মানুষ পাবে?
না ধন্যবাদ আপনাকে। এই ভোগান্তিটা এবারেই কিন্তু তৈরি হওয়া ঠিক হয়নি। আপনাদের অনেকেরই মনে আছে, রেল যখন রেল অ্যাপ শুরু করলো কোনো একটা ঈদের আগে, তখনও কিন্তু এরকম অবস্থা ঘটেছিল যে অসংখ্য লোক একসাথে ঢুকতেছে এবং সেই সার্ভার লোড ক্যারি করতে পারতেছে না। যেহেতু এই সিচুয়েশনটা আগেও হয়েছে এবং আমরা জানি যে আমাদের দেশে 18 কোটি লোকের বসবাস এবং এখানে দৈনিক 10-15 লক্ষ লোক এখানে হিট করবে, টিকিট চাইবে, এটাই স্বাভাবিক। এই শিক্ষাটি আমাদের নেওয়া উচিত ছিল যে আমরা যখন একটি কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে যাবো, যে ট্রানজিশন পিরিয়ডটা, এই পিরিয়ডটা সাফিসিয়েন্ট হতে হবে এবং যে কোম্পানি কাজটা নিবে এবং যার কাছ থেকে নিবে তাদের দুজনের মধ্যে একটা ইন্টারফেস পিরিয়ড ঠিক করে উভয়ে বসে কাজটা এইভাবে করতে হবে, এটা হ্যান্ডওভার করা উচিত ছিল। কিন্তু যে 5 দিনের ট্রানজিশন পিরিয়ডটা নেওয়া হয়েছে, আমি মনে করি এই টাইমটা ইনসাফিসিয়েন্ট এবং যারা কাজটা বুঝে নিয়েছে তারাও দায় সারা ভাবে না বুঝেই কাজটা নিয়ে নিয়েছে। কোনো রকম আমার কাজটা পাওয়া দরকার, সেই তারা তার সেই কাজটা করেছে, কারণ তাদের অভিজ্ঞতা থাকা উচিত ছিল যে অতীতে এরকম যখন রেল অ্যাপ শুরু করা হয় তখন হাজার হাজার লক্ষ লক্ষ লোক একসাথে হিট করেছে, এটা জানা কথা। সুতরাং এটাকে প্রিকশন নিয়েই তাদের অগ্রসর হওয়া উচিত ছিল। ধন্যবাদ। আমি ডক্টর মনির হোসেনের কাছে বিষয়ে জানতে চাচ্ছি। থার্ড পার্টির মাধ্যমে কাজ করা হচ্ছে এবং এটা বোধ হয় এটাই বোধ হয় বিজনেস মডেল সব দেশে, যেমন অনেক সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানে বড় বিভিন্ন কাজ, যেমন ব্যাংকে বলি বড় বড় সফটওয়্যার ইউজ করা হয়, সেগুলো সেই সব সফটওয়্যারও তো আসলে অন্য প্রতিষ্ঠান দ্বারাই পরিচালিত হয়, তারা সফটওয়্যারটা নিয়ে আসে এবং তারা আসলে পরিচালনা করে। এক্ষেত্রে আপনার কী মনে হয় যে যে সিস্টেমে বা যে মডেলে কাজটা হচ্ছে সেটা ঠিক আছে? অনেকেই আবার বলছেন যে রেলওয়ের নিজস্ব কেন অ্যাপস নাই, রেলওয়ের নিজস্ব কেন ব্যবস্থা নাই, সেটা তো আসলে আরেকটি আলোচনার বিষয়, সেখানে হয়তো অনেক খরচ পড়বে, সে কারিগরি জ্ঞানও হয়তো নেই। কী মনে হয় আপনার, কিছু মনে হয় ঠিক আছে এইভাবে যেভাবে করা হচ্ছে? আমার মনে হয় ঠিক আছে, কারণ রেলওয়ে বা এই ধরনের প্রতিষ্ঠানগুলোর মেইন ফোকাসটা কিন্তু আইটি না, এটা থার্ড পার্টি যাদের স্পেশালিটিস, যারা সফটওয়্যার ফার্মগুলো এগুলো নিয়ে কাজ করে, এগুলো কিন্তু এক্সপিরিয়েন্সের ব্যাপার। আপনি আজকেই বললেন কালকে একটা আইটি সিস্টেম তৈরি হয়ে যাবে, এত সহজ না জিনিসগুলো। আইটি আমার, আমি দেখি তো বাংলাদেশের, আমাদের দেশের মানুষ মনে করে ও এ বাগ কেন এখানে, এটা হলো কেন, খুব জিনিসগুলো কমপ্লিকেটেড, ঠিক আছে, এবং ধৈর্যের পরিচয় দিতে হয় এখানে। সো রেলওয়ের পুরো এই সিস্টেম ডেভেলপ করার জন্য লোকবল দরকার নেই, কিন্তু অ্যাটলিস্ট একটা টিম দরকার যারা বলে দিতে পারতো যে সহজ বা অন্য কোম্পানি বলছে 5 দিনে নলেজ ট্রান্সফারটা হয়ে যাবে বা 21 দিনের ডেভেলপমেন্টটা হয়ে যাবে, এটা ইনফিজিবল, এটা সম্ভব না, এই প্রশ্নটা করা উচিত ছিল। আপনি বলছেন করে দেবেন, কিভাবে করে দেবেন বুঝান আমাকে, এটা তো সম্ভব না। আমি বুঝতে যে এত বড় একটা সিস্টেম এই কম সময়ের মধ্যে সম্ভব না, আরো ব্যাপার আছে। আমি আপনাকে বলি, আমি দেখেছি যে এই যে নতুন করে রেজিস্ট্রেশন করতে হচ্ছে, কেন আমার আগের 40 লক্ষ বা 40,000 যাই হোক না কেন, রেজিস্টার্ড যে কাস্টমাররা ছিল তাদের ডেটা করে, এটা তো বিশাল ডিসক্রেডিট যে একবার আজকে যদি জিমেল আমাকে বলে যে আগামীকাল আমাদের সিস্টেম অন্য জায়গায় গিয়েছে আবার রেজিস্টার করেন, এটা কেউ মেনে নেবে? এটা অ্যাকসেপ্টেবল? এটা কেন নেই? আমার ডেটাটা ট্রান্সফার হওয়ার যে চুক্তিটা নেয় কেন? আমার ডেটা ইনফ্রাস্ট্রাকচার ওগুলো সবই তো আগের যে কোম্পানি, এটা তো রেলওয়ের সম্পত্তি, তাদেরকে বুঝিয়ে দেবে রেলওয়েকে। আবার একইভাবে সহজের সাথে আপনি সেভাবে চুক্তিটা করেছেন কিনা, আপনারা যখন যাবেন টুরে আর টুমরো, তখন আমার সমস্ত ডেটা, সমস্ত রিসোর্সেস, সমস্ত কোড, সবকিছু রেলওয়ের সম্পত্তি, এটা সঠিকভাবে আপনি বুঝিয়ে দিয়ে যাবেন। এই কালচার গুলো গ্রো করতে না পারলে আমার এই সফটওয়্যার কালচারটার উপর মানুষের তো আস্থা চলে যাবে। এত বড় কোম্পানি গুলোর ক্ষেত্রে যদি এই ধরনের জিনিস হয়, এই কালচার গুলো যদি ঠিক করতে না পারি আমরা, তাহলে তো এটা আনফর্চুনেট হয়ে যাবে। তো এইগুলোতে আমাদের ফার্ম গুলোকেও কাজ বুঝতে হবে এবং আমাদের যারা কাজ দেয় ওনাদেরকেও একটু দায়িত্বশীল আচরণ করতে হবে বা বুঝতে হবে। ধন্যবাদ। সহজ কর্তৃপক্ষ কিন্তু এমনই আসলে অভিযোগ করছেন যে তারা সিএনএস তাদেরকে যেসব জিনিস বুঝিয়ে দেওয়ার কথা ছিল তারা বুঝিয়ে দেয়নি সময় মতো, এই অভিযোগটা আসলে সহজ করেছে। আপনার দুজনকে অনেক ধন্যবাদ। আমাদের শেষ করতে হচ্ছে, আমরা আশা করবো যে খুব দ্রুতই এই ব্যবস্থা, অনলাইন টিকিটিং ব্যবস্থা সহজ হবে এবং মানুষ সহজেই টিকিট কিনতে পারবে অনলাইন থেকে। আপনাদের অনেক ধন্যবাদ। মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুর হত্যার জড়িত থাকার অভিযোগে কথিত ভাড়াটে খুনি মাসুম মোহাম্মদ আকাশকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। টিপুকে হত্যার 5 দিন আগে চুক্তি হলেও কারা চুক্তি করেছিল তা এখনও জানায়নি গোয়েন্দা পুলিশ। এ নিয়ে কথা বলতে গুলশান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সাবেক অতিরিক্ত আইজিপি মুখলেসুর রহমান। জনাব রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। একটু হত্যাকাণ্ড এমন হত্যাকাণ্ড যেটা প্রকাশ্যে এরকম হলো, এরকম রাজনৈতিক দলাদলির কারণে, যেটা বেশ অনেক বছর পরেই হলো ঢাকাতে বলা যায়। পুলিশ খুব তৎপরতার সাথে 2-3 দিনের মধ্যেই একজন সন্দেহভাজন খুনিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আপনি বিষয়টা কীভাবে দেখছেন?
আমি তো পুলিশকে প্রথমে ধন্যবাদ দিতে চাই, যেরকম একটা অনেকদিন পর একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যেটা নিয়ে অনেক বেশি আলোচনা হতে পারতো, যেটা নিয়ে অনেক বেশি মানুষের মধ্যে প্রশ্ন উদ্যোগ হতে পারতো, সন্দেহ হতে পারতো, সেই জায়গাটা তারা বন্ধ করতে পেরেছে দ্রুত এই আসামিকে গ্রেপ্তার করে। শোনা যাচ্ছে যে সে ভাড়াটা খুনি, পুলিশের উদ্যোগ থেকেই বলা হয়েছে যে তারা সে কোথাও না কোথাও থেকে অস্ত্র পেয়েছে, মোটরসাইকেল পেয়েছে, সেগুলো সেটা ব্যবহার করেই সে খুনটি খুনটি করেছে। এবং এর পেছনে কি মোটিভ আছে, কারার সাথে জড়িত আছে, রাজনীতি এর সাথে সম্পর্কিত আছে কিনা, চাঁদাবাজির ভাগবাটোয়ারা আছে কিনা, আধিপত্য বিস্তারের বিষয়গুলো আছে কিনা, এগুলো নানান কিছু হয়তো আস্তে আস্তে চলে আসবে। আমাদের মূল কাজ যেটা ছিল পুলিশের, সেই কাজটি সম্পন্ন হয়েছে যে একটি একজন প্রধান আসামিকে গ্রেপ্তার করা সক্ষম হয়েছে, সন্দেহভাজন প্রধান এটিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এখন এর থেকে জিজ্ঞাসাবাদ করলে আস্তে আস্তে সমস্ত বিষয়টির জটটা খুলবে, সূত্রগুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে এবং আমরা হয়তো খুব তাড়াতাড়ি জানতে পারবো যে এই ঘটনার পিছনের মূল উদ্দেশ্যটা কি, কেন তারা এই ঘটনা। অবশ্যই জনাব রহমান, আরেকটা বিষয় আপনার দৃষ্টি করছি, প্রাথমিক কারণ হিসাবে যেটা এই জাতীয় হত্যাকাণ্ডে প্রায় বলা হয়ে থাকে যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজির ভিত্তি করে এই ধরনের মারামারি হয়, দলাদলি হয়, এই বিষয়গুলো আসলে আগে থেকেই কি আইন শৃঙ্খলা বাহিনী যদি নজরে আনে তাহলে কি এই ধরনের হত্যাকাণ্ড মূল যে কারণ সেগুলো কি আসলে এড়ানো সম্ভব হয়তো কিনা? আসলে আগে থেকে একটা প্রোঅ্যাক্টিভ পুলিশিং এটা থাকাটা খুবই জরুরি, এটা পুলিশের ভিতরে আসছে এবং আগের থেকেই তৎপর বলেই অনেক গ্যাং গুলো মাথা ধরা দিয়ে উঠতে পারে না, অনেক গ্যাং তাদের অপারেশনে যাওয়ার আগেই পুলিশের হাতে ধরা পড়ে অথবা তাদের আত্মগোপনে থাকতে বাধ্য হয়। আপনি তো বললেন যে অনেক দিন পরে, অনেক বছর পরে এই ধরনের একটি চাঞ্চল্যকর ঘটনা হয়েছে, তার মানে এতদিন ধরে পুলিশ এটা সক্রিয় ভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল। যদি তাই না হতো তাহলে একাধিক ক্রমে একের পর এক এক ঘটনাগুলো ঘটেই যেতে থাকতো, সেই ঘটনাগুলো কিন্তু ঘটেনি। এখন যদি এটা এই ঘটনা একটি ঘটলো এবং এটার থেকে অনুপ্রেরণা পেয়ে যদি আরেকটি গ্রুপ, আরেকটি গ্যাং আরেকটি ঘটনা ঘটানোর চেষ্টা করে, সেখান থেকে আরেকটি ঘটনা ঘটানোর চেষ্টা করে, আমার অতীত অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে হঠাৎ একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটলে এই ধরনের ঘটনা একটা সিরিজ ঘটতে থাকে, একটার পর একটার পর আরেকটা। তো পুলিশের এখন সতর্কতা অবলম্বন করা অবশ্যই জরুরিভাবে দরকার, যেন এই ঘটনাটির মধ্যেই শেষ হয়ে যায়, অচির ভবিষ্যতে যেন আর আরেকটি ঘটনা, দ্বিতীয় আরেকটি ঘটনা ঘটার সুযোগ তৈরি না হয়। এবং যে দ্রুত গতিতে তারা আসামিকে গ্রেপ্তার করেছে, সেই দ্রুত গতিতে চাঞ্চল্যকর খুনের মোটিভটা যদি প্রকাশিত হয়ে আসে তাহলে মানুষের ভিতরে যে সন্দেহগুলো তৈরি হওয়ার উপক্রম হয়েছিল সেই সন্দেহগুলো কোনো কিছুই থাকবে না, এটি স্বস্তির মধ্যে আসতে পারবে। যখন আমরা এই টিপু হত্যাকাণ্ডের কথা বলছি যেটা দু তিন দিন আগে ঘটনা সংঘটিত হয়েছিল গত বৃহস্পতিবারে, ঠিক আজকে আবার অনেক ঘটনা নিয়ে আমরা আলোচনা করছি আইন শৃঙ্খলা বাহিনী বা অবনতি সংক্রান্ত বিষয়ে। যেমন একজন ডাক্তার খুন হয়েছেন শেয়ারাপাড়া এলাকায়, একজন মহিলা যিনি খুন হয়েছেন সবুজবাগ এলাকায়, হঠাৎ কি মনে হচ্ছে আইন শৃঙ্খলার কোনো অবনতি হলো? আমি বলবো না যে দুটো ঘটনা পরপর ঘটে যাওয়াতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, কারণ ঢাকা শহর অনেকদিন ধরে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছিল। ঢাকা শহর মতো একটা মেগা সিটি যেখানে জনারণ্যে ভরপুর, অনেক দরিদ্র মানুষের বসবাস, ক্রাইম হওয়ার সম্ভাবনা বেশি, সেই জায়গাতে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করানো এটা একটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের জায়গাটুকু পুলিশ মোটামুটি ভাবে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পেরেছে দীর্ঘদিন ধরে, বছর পর বছর ধরে। আমরা চিন্তায়ের তৎপরতা অনেকদিন শুনিনি, অনেক কয়েক বছর ধরে চিন্তায়ের তৎপরতা ছিল না। এখন যদি চিন্তায়ের তৎপরতাটা হয়, এই ঘটনাটি আসলে চিন্তার কারণে হয়েছে নাকি অন্য কোনো কারণে হয়েছে সেটারও মোটিভটা জরুরি ভাবে যে কারণে খুন তো হয়েছে একজন ব্যক্তি, সেটা তো আসলে সেই খুন করার সাহসই বা কিভাবে পায়। হ্যাঁ, একটি ব্যক্তি খুন হয়েছে, সেই খুনের রহস্যটা এবং এই ক্ষেত্রে আসামিটা দ্রুত ধরে ফেলা উচিত, তা না হলে মানুষের ভিতরে এক ধরনের ভয় সঞ্চারিত হবে। সেই জায়গাটা যেন ওই টিপু হত্যার যেভাবে তারা নিরসন করার পদক্ষেপ নিয়েছে, এই হত্যাকাণ্ডটিও যেন দ্রুত একটি আইনের আওতায় নিয়ে এসে একটা সুরাহা দেওয়ার ব্যবস্থা করে পুলিশ, সেটার দিকে আমরা নজর দেবো। তা না হলে এই ঘটনা থেকে পরবর্তীতে অনুপ্রেরণিত হয়ে আরেকটি ঘটনা ঘটতে পারে, তারপরে আরেকটি ঘটনা ঘটতে পারে, এই ধরনের একটা ট্রেন্ড তৈরি হয়ে যেতে পারে। কাজেই
আগে থেকেই ওই যে প্রোঅ্যাক্টিভ পলিসিং এর কথা যেটা বলা হলো, আগে থেকেই সতর্কতামূলক অবলম্বন করে ব্যবস্থা নিয়ে যাতে করে বিগত কয়েকটি বছর ধরে যেভাবে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছিল সেই অবস্থাটাকে যেন বিরাজ করতে পারে সেদিকে আমি পুলিশের দৃষ্টি আকর্ষণ করব। আপনি ঠিকই বলেছেন, কারণ প্রোঅ্যাক্টিভ পুলিশিং খুব দরকার। কারণ এই ঘটনায়, টিপু হত্যার ঘটনায় আরেকজন নিরীহ বালিকা মৃত্যুবরণ করেছে এরকম এলোপাথারি গুলি ছড়াতে তার গুলি লেগে এবং সে মারা যায়, এবং নিহতের বাবা বলছেন তারা আসলে বিচার চান না। এটাও খুব দুঃখজনক, কারণ এই ঘটনা আসলে আমরা দেখেছি অনেক ঘটেছে, কিন্তু আসলে শেষ পর্যন্ত দীর্ঘসূত্রিতার কারণে অনেক বিচারই আসলে আটকে যায়। ভবিষ্যতে এই ধরনের কোনো হত্যাকাণ্ড না হোক নিশ্চয়ই আমরা সবাই চাই, এবং আপনি যেটা বলছেন যে প্রোঅ্যাক্টিভ পলিসিং খুবই দরকার এই সময়। অনেক ধন্যবাদ জনাব মখলুসুর রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। বেশ কয়েকদিন ধরে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি, ফেরি পারাপারে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। এতে ভোগান্তিতে যানবাহনের চালক ও যাত্রীরা। বিআইডব্লিউটিসি বলছে পদ্মার পানির স্তর নিচে নেমে যাওয়ায় ফেরি পারাপারে সময় বেশি লাগছে। এ নিয়ে কথা বলতে বুয়েট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন নৌযান ও নৌযন্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর এন এম গোলাম জাকারিয়া। ডক্টর জাকারিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কর্তৃপক্ষ জানাচ্ছে যে পদ্মার পানির স্তর নেমে গেছে এবং এর ফলে নৌযান চলাচলে কষ্ট হচ্ছে। এটি তো বোধহয় স্বাভাবিক, কারণ বছরের এই সময়টা যে সময় তখন পানি যখন কমে যাবে, কিন্তু পূর্ব আগে থেকে কোনো ব্যবস্থা আসলে নিতে পারলো না কেন বা নেওয়া হয় না কেন কখনো? ধন্যবাদ। আসলে বাংলাদেশের সবচেয়ে বিজি রুটের মধ্যে কয়েকটা রুট হলো পাটুরিয়া দৌলতদিয়া একটা রুট, আর দক্ষিণবঙ্গে যাওয়ার জন্য আমাদের মাওয়া বাংলাবাজার রুট, এগুলো সবচেয়ে বিজি রুট। আমরা ফ্রিকোয়েন্টলি মাঝে মাঝে দেখি যে এইসব রুটে যানবাহনে দীর্ঘ একটা সারি এবং যার ফলে মানুষজনের দুর্ভোগ। এখন এটা তো নদী, নদী তো সমস্যা হবে, তো এর জন্য নদীর এই নাব্যতার সংকটের জন্য তো আমাদের ড্রেজিং করা দরকার হয়, ড্রেজিংও করে। দেখা যায় যে ড্রেজিংটা ওই রকম মাঝে মাঝে এরকম ইফেক্টিভ হয় না, ইফেক্টিভ হয় না এই কারণে যে ড্রেজিংটা যেটা করছে সেটা কোনো মানে কমপ্রিহেন্সিভ প্ল্যানের আন্ডারে করছে কি না সেটা বলা মুশকিল। ফলে দেখা যাচ্ছে, আমরা জানি এই সময় শুষ্ক মৌসুম, এই সময় এই সংকটটা হবে, তাহলে আমাদের অবশ্যই আগে থেকে একটা কমপ্রিহেন্সিভ ড্রেজিং প্ল্যান থাকতে হবে। এবং এক একটা নদীর ক্যারেক্টারিস্টিক্স এক এক রকম, আপনাকে নদীর ক্যারেক্টারিস্টিক্স, তার সেডিমেন্টেশন, তার মরফোলজি, এগুলো বুঝে আসলে আপনাকে এই ড্রেজিং প্ল্যানটা করতে হবে। আমার মনে হয় না এগুলো এত সাইন্টিফিক স্টাডির মাধ্যমে ওই বেসিসে করা হয় কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। ফলে এই এই সমস্যাটা আমরা মাঝে মাঝে দেখতে পাই আর কি। ড্রেজিং নিয়ে আসলে এই একটা অভিযোগ প্রায় থাকে যে আসলে সঠিকভাবে ড্রেজিং হয় কি না, অর্থাৎ যেখানে যেখান থেকে বালু তোলা হচ্ছে আবার পাশেই আসলে বালিটা ফেলা হচ্ছে, আবার এসে জমে যায়। আসলে সঠিকভাবে ড্রেজিংটা আসলে করা কিভাবে যায়, কারা তদারকি করবে, কিভাবে করা যেতে পারে তদারকি? জি জি, ওটাই আমি গুরুত্ব দিচ্ছি। আমি গুরুত্ব দিচ্ছি যে ড্রেজিং করলেই হবে না, ড্রেজিং আমার সেডিমেন্টেশন কি, ক্যাপাসিটি কি, কোথায় ফেলতে হবে, সেগুলো কিন্তু একটা প্ল্যান থাকতে হবে। আদারওয়াইজ আবার ওই যে বললাম যে নদীর মরফোলজি বুঝতে হবে, আপনার সেডিমেন্টেশনের ক্যারেক্টারিস্টিক্স বুঝতে হবে সেই অনুপাতে, এবং এই জন্য কন্টিনিউয়াস একটা মনিটরিং থাকতে হবে, এবং এগুলো করতে হবে অন দ্য বেসিস অফ সাম সাইন্টিফিক স্টাডি বেসিস। জি, তো আমার ধারণা এগুলা মানে এগুলা আসলে সরকারি প্রতিষ্ঠানের পক্ষে অনেক সময় করে ওঠাও সম্ভব হয় না, নাকি দুর্নীতির কারণে এটা হয় না? কারণ যারা এটার সাথে জড়িত থাকে রেজিং এর সাথে বা যারা কর্তৃপক্ষ থাকে তাদের হয়তো এক ধরনের যোগ সাজসে এটাই করা হয়ে থাকে যাতে প্রতি বছর এরকম কাজ করা। আমি বলতে পারবো না ওটা মানে আমি 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 যদি টেকনিক্যাল দিক থেকে আমি বলতে মানে চাই ওই অংশটুকু আমি হাইলাইট করলাম যে আসলে এখানে যথেষ্ট ইমপ্রুভের ব্যবস্থা মানে আছে, ইমপ্রুভের স্কোপ আছে, এটা কমপ্রিহেন্সিভ প্ল্যান করে এটা করা যেতে পারে আমার মনে হয়। এটা অনেক ধন্যবাদ ডক্টর গোলাম জাকারিয়া আমাদেরকে আপনার সময় দেওয়ার জন্য। এই ছিল ইটোর স্পিকে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।